সাকিব খানের লাইফের সব থেকে তার ক্যারিয়ারে হয়তো এই ফেসটা তিনি কখনো ফেস করেনি, যেটা হতে যাচ্ছে 2025 2025 সাল, যেটা এমন একটা সাল হতে যাচ্ছে যে সাকিব খান আগে পরে এই ধরনের প্রবলেম কখনো ঈদুল ফিতরে ফেস করেনি। আপনি হয়তো বলবেন যে এর আগে তো আমরা জিত বা অন্যান্য হিরোদের সঙ্গে সাকিব খানের কম্পিটিশন দেখেছি, তাহলে কেন? আসলে 2025 সালের ইতিহাসে একটা সাকিব খান সবথেকে বড় চ্যালেঞ্জিংয়ের ভিতর পড়তে যাচ্ছে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা নিয়ে নানা রকম যুক্তি থাকবে, তর্ক থাকবে, নানা রকম বিতর্ক থাকবে, এটা নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো আপনারা হয়তো অনেকেই এই ব্যাপারটা হয়তো জানেন যে অলরেডি কিন্তু 2025 মানে 2025 সালে কিন্তু আমরা দেখেছি যে সাকিব খান এবং আফরান নিশোর একটা কাউন্টার হবে, এটা কিন্তু আপনারা অলরেডি কিন্তু সবাই জানেন। এবং আফরান নিশোর কিন্তু একটা সিনেমা কিন্তু অলরেডি কিন্তু কনফার্ম, এবং আফরান নিশোর যে সিনেমাটা অলরেডি কনফার্ম হয়ে বসে আছে এটা কিন্তু ওসিয়ত রায়ান রফি এই সিনেমার ডিরেক্টর, এবং এটা একটা বড় প্রোডাকশনের হাউস, এটা চোরকি SBF তারা সবাই মিলে এই ছবিটা কিন্তু বানানোর জন্য এই ছবিটা কিন্তু পাইপলাইনে বসে আছে। অন্যদিকে আপনারা এখন হয়তো বলবেন যে তাহলে সাকিব খানের কি ওই টাইমে কোনো সিনেমা নেই, বা সাকিব খানকে কি আমরা কোনো সিনেমা থেকে আমরা দেখতে পারবো না, বা সাকিব খানের আসলে কী? তো এটা নিয়ে আমরা যদি বলি, সাকিব খান চরম একটা চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন কিন্তু হয়ে গিয়েছে। কারণ একটাই যে আরশাদ আদনান ডেফিনেটলি তিনি আসলে আমরা দেখেছি যে প্রিয়তমার পরে রাজকুমারের আসলে ওই লেভেলের সাকসেস না পায়, তারা আর সিনেমা বানাবে না সাকিব খানকে নিয়ে। ইনফ্যাক্ট তাদের ভিতর রিলেশনশিপটাও হয়তো আগের মতন আছে কিনা এটা জানা নেই, বা বাট এখন মেইন ব্যাপার যে সাকিব খানের সাথে বড় প্রোডিউসার বা বড় ডিরেক্টর এখন অবধি কিন্তু কনফার্ম নয়। হয়তো চোরকি বা SBF তারা যদি সাকিব খানকে নিয়ে বানায় তাহলে কিন্তু ঈদুল ফিতরে তারা তাদের সিনেমা রিলিজ দেবে না, যেহেতু আফরান নিশোকে নিয়ে চোরকি SBF তারা রায়হান রাফিকে নিয়ে তারা একটা সিনেমা রয়েছে, এবং তারা চাইবে না তাদের নিজেদের সিনেমার ব্যবসায়িক ক্ষতি করে আরও একটা সিনেমাকে দাঁড় করতে তারা কখনো চাইবে না। এটা কিন্তু একটা চরম একটা ব্যাপার, এবং এটা কিন্তু ইনফ্যাক্ট কেউ কিন্তু এটা চাইবে না। তো এই ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু তো একটা অন্যরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা যদি আপনারা যদি বোঝেন যে সাকিব খানের হাতে এখন অনেক একে তো এক প্রোডিউসারের দরকার, ডিরেক্টরের দরকার, তারপরে তার সিনেমা করে তারপরে তার সিনেমা রিলিজ দিয়ে সেই সিনেমা সাকসেসফুল হওয়া, এটা কিন্তু আসলে একটু চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এটা কিন্তু এমনি হুট করে বলে কয়ে হুট করে হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার কিন্তু না। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটু চিন্তা ভাবনা করে কিন্তু আসলে তারপরে কিন্তু আগানোর ব্যাপার। এবং এই কারণে আমি বলছি যে 2025 সাল কেন আসলে তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং 2025 সালে আসলে তার কী হতে যাচ্ছে, এবং এটা আসলে অত্যন্ত ভাববার বিষয়, অত্যন্ত চিন্তা করার মতো একটা ব্যাপার যে 2025 সালে আসলে সাকিব খানের ক্যারিয়ার গ্র্যাব যদি আপনারা যদি হিসাব করেন তাহলে কিন্তু সেখানে একটা অন্যরকম একটা ব্যাপার হতে যাচ্ছে, এবং কেন হতে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে, তো এটা নিয়ে আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু এটা নিয়ে বুঝবেন। তো এটা আমার মনে হলো যে আসলে এই ব্যাপারে আমাদের কিছু কথা বলার দরকার, আমাদের কিছু চিন্তাভাবনা করে আমাদের কিছু ব্যাপার আগানো দরকার, এবং 2025 সাল কেন সাকিব খানের জন্য এত চ্যালেঞ্জিং, এবং 25 সালে আসলে কী হতে যাচ্ছে। তো আসলে এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বললাম, এবং 2025 সালে আরও কী কী হতে যাচ্ছে, কেন চ্যালেঞ্জিং, এটা নিয়ে আপনারা আসলে মতামত জানাবেন।